धनबाद के तोपचाची थाना अंतर्गत खेसमी निवासी अजीत मंडल के आवास में डकैतों ने डकैती की घटना को अंजाम दिया। नगद सहित लाखों के सोने जेवरात को लूटकर फरार हो गए। बीती देर रात एक दर्जन अपराधी अजीत मंडल के घर धावा बोल दिए। सभी अपराधी नकाबपोश व पिस्टल धारदार हथियार से लैस थे। घर वालों को बंधक बनाकर लूट की घटना को अंजाम दिया। सुबह घटना की सूचना स्थानीय थाना को दी गई, जिसके बाद मौके पर पहुंची पुलिस मामले की जांच कर रही है। वहीं घटना को लेकर गृह स्वामी की पत्नी ने बताया कि एक दर्जन अपराधी नकाबपोश उसके घर देर रात घुस गए, पिस्टल चाकू लिए हुए थे। अपराधी बंगला हिंदी भाषा में बात कर रहे थे। सभी जेवरात नगद लूट कर भाग गए। गृह स्वामी की पत्नी के अनुसार सोने के आभूषण अधिक संख्या में थे, जिसकी कीमत 4 से 5 लाख होगी, जबकि गृह स्वामी ने बताया कि 1 से 1.5 लाख की संपत्ति की लूट हो गई है। हालांकि पुलिस मामले की जांच में जुटी हुई है। তার বাদে একদিন কার পিস্তল দু তিন দিন কার হাতে ছুরি আর আমাকে বলছে বলছে চলো বার করো কোথায় আছে চলো আমাদেরকে ঢুকাই দিল আমাকে বেঁধে দিল ফার্স্টে বেঁধে নিয়ে তারপরে বলছে চলো আন্দার চলো আন্দার নিয়ে গেল আর বলে চাবি কোথায় আছে বার করো তখন আমি চাবিটা বার করে ওদিকে দিই বলুন বাবা এই চাবি আছে নিয়ে এলা তখন বলছে চাবিটা বার করে ওরা সব খুলে নিল আর সব নিয়ে নিল তারপর আমি বলছি দেখো বাবা তুমি না মেরো না আমাদের যা যা আছে নিয়ে এলো তখন বলছে না মারবো না কে বলছে বৌদি কে বলছে ভাবি কে বলছে আন্টি এমনি করে আমি বলছি যা বেটা দেখ আমরা যেমনি আছি মা সেমনি তোদেরও তো মা বোন আছে কিরকম ভাষা বলছিল হিন্দু কি বাংলা একদমই বাংলা বলছিল আমাকে বলছে বলছে বৌদি মারবো না মারবো না আর তুমি যে জিনিস আছে আমাদেরকে বলে দাও কোথায় কি আছে চুপ করো একদম আওয়াজ আস্তে বলো আমি উঠেছিলাম তখন বাথরুমে বললাম আসবো দেড়টা বাজছিল দেড়টা ঘড়ি সার দেখি নাই আপনার মানে দেড়টা এমনি তারপর যখন ঘটনার তারপরে তো তালা বন্ধ করে দিল ঘড়ি নাই মোবাইল নাই সব তো নিয়ে নিল তো আমি কোথায় টাইম দেখবো আর কত ছেলে ছিল 10-12 জন ছিল সবারই মুখ ঢাকা ছিল কেউ মাস্ক পরেছিল কেউ রুমাল বেঁধেছিল আর তার টুপি লাগা আছে মুখ বাঁধা আছে আর তারপরে একটা থলি আনলো সব জিনিস যত বার করলো বালি টালি সোনার কানে চুর যত ছিল সব ভরে নিল আর নিয়ে গেল আমরা দুজন স্বামী স্ত্রী ছিলাম আমার পতি আর আমি পতি কোথায় আছে পতি আছে পতি অজিত মন্ডল আর যত ছিল কানের চুর বালি আমার পয়সা ছিল কমসে কম 40,000-30,000 টাকা আমার ছিল আর মেয়ের ছিল 10,000 টাকা ছোট বড় মেয়ের ছিল কানের ছিল চেন ছিল একটা তিন জোড়া পায়েল ছিল অনেক ছিল স্যার বলতে পারছি না আমার ছিল দু জোড়া কানের এই তিন তিন জোড়া কানের আর তিন জোড়া রিং ছিল তিন জোড়া বালি কানের দোল ছিল আর তার বাদে বালি ছিল চুর তারপরে তিন একটা চেন ছিল ওয়ার তিনটা সোনার গলা ছিল ঠিক আছে খেসমি কলেজ কে সামনে রহতে হ্যাঁ 2 বজে রাত কো লগভগ চোর লোক আয়ে ওর মানে মেন দরওয়াজা কো তোড়তে হুয়ে অন্দর ঘুস গিয়ে আর জো ভি সামান জেবরাত থা সব মানে পিস্তল কে বল পর লুট লিয়ে और जो नकदी था लगभग 30,000 के आसपास वो भी लूट लिए और एक इंडेक्स चला था उसको भी लेके चलते गए और हमको बंधक बनाकर सभी सामान को लूट लिया और मेरा पत्नी को हॉपलेस करा के मैंने सामान को खुलवा के जो नहीं खोलने सक रहे उसको तोड़ तोड़ के सभी सामान लेके भाग मोटा मोटी हमको लग रहा 2 भरी के लगभग सोना था 30,000 नकदी और एक इंडेक्स चूल्हा मोटा मोटी 1.25 लाख का होगा